আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এক পশলা বৃষ্টি আর সে এই গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফরক্স ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মনে মনে বারংবার ভালোবাসি তো বললেই মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারতাম না। কেঁদে কেঁদে চোখ বাসিয়ে বারবার আল্লাহকে ডাকতাম আর বলতাম, ওনাকে কেন অসুস্থ করে দিলে কেন? এই ফুলা ফুলা চোখগুলা যখন ওনার সামনে যেতাম উনি তাকিয়ে থাকতেন, ওনার তাকানোতে খুব লজ্জা পেতাম খুব। জন্মাবার পর থেকে ওনাকে রাতে খাইয়ে দেবার ভারটা আম্মু আমার উপর দিলেন। ভালোবাসি জানা সত্ত্বেও কেন জানি বেশ অস্বস্তিতে পড়ে যেতাম। উনিও কেমন করে গোল গোল চোখ করে তাকিয়ে থাকতো আর মুচকে মুচকে হাসত। ইচ্ছে করতো থুতনি পর্যন্ত ঘুমটা টেনে দেয় মুখের উপর, কিন্তু কিছুই করতে পারতাম না। মাঝে মধ্যে আমাকে এমন কাচুমাচু করতে দেখে উনি খুব জোরে হাসতেন, আর ওনার তো দিকে চোখ পিট পিট করে তাকালেই খুব জোরে দুই গাল টেনে লাল করে দিতেন। দুদিনের মাথায় মাঝরাতে জ্বরটা যেন মাথা গজিয়ে উঠতে শুরু করেছে। এত রাতে জ্বর দেখে মাথায় সব অদ্ভুত খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার কাঁদো কাঁদো মুখটা দেখে কিছুটা জোর করেই টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল, তারপর পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলেন। ওনার গায়ের তাপটা তখন আমার বোধগম্য, ওনার নিঃশ্বাসটা যেন আমার সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আমি মারা গেলে কি খুব কষ্ট হবে তোমার? এমন সময় এই কথাটাকে বড্ড বেমানান লাগছিল। বুকের ভিতরটা একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছে কেন? ওনার দিকে ঘুরে বসে চোখ রেখে কেঁদে কেঁদে বলে দিলাম, ভালোবাসি তো, কেন এসব বলেন? উনি মুচকে এসে আমার কপালে চুমু খেলেন, তারপর খুব জোরে জড়িয়ে ধরলেন। অন্যদিনের জড়িয়ে ধরাটা যেন আজকের থেকে ব্যাপক ভিন্ন, কেমন সুখ সুখ লাগছে সারা গায়ে। ওভাবে জড়িয়ে ধরে আমাকে নিয়ে শুয়ে পড়লেন। শাড়ির আঁচল গলিয়ে প্যাটের উপর হাত রেখে গলায় মুখ চুপিয়ে দিলেন। ভালোবাসার এক নতুন অধ্যায় সেদিন নেমেছিল জেনেছিলাম আমি। জ্বরের ঘরে লোকটা যে উন্মাদনায় মত্ত ছিল তা বেশ বুঝতে পারছিলাম। গামে লেপটে যাওয়া নগ্ন লোমস বোকটার ধুকবুকানির শব্দেও কেমন সুখ লেগে যাচ্ছে। সেদিন থেকে উনি নামক মানুষটাকে ভিতর থেকে সাদাফ নামে ডাকতে শুরু করলাম। সাদাফ আমার ভালোবাসার আরেক নাম, আমার স্বামী, যাকে আমি বৈধভাবে মনে প্রাণে গ্রহণ করেছি। সারা রাত না ঘুমানো সত্ত্বেও ভোরে আমার চোখ ঘুম নামল না, কিন্তু মানুষটা দিব্যি আমায় বকে আগলে রেখে কি সুন্দর ঘুমাচ্ছে। রাতের ঘোরটা এখনও আমার চোখেই রয়ে গেছে। ওনার বুকে থুতনি ঠেকিয়ে খুব সন্তর্পণে দেখেই যাচ্ছি ওনাকে, কেন যেন একটু ভয় করছে না, বরং ভেবে খুশি হচ্ছিলাম এই মানুষটা আমার জীবন সঙ্গী, আমি ওনার সহধর্মিনী। আজকাল ভাবনাগুলো খুব প্রশান্তিদায়ক মনে হয়। এসব আবিজাবি ভাবতে ভাবতে ওনার থেকে সরে আসলাম। জ্বর আছে কিনা দেখার জন্য কপালে হাত রাখতেই হাতখানা কপাল থেকে টেনে নিয়ে নিজের দু হাতের মাঝে রেখে তাতে মাথা রেখে বস বেশ আরাম করে শুয়ে পড়লেন। রাতে একটু ঘুমাতে পারি নাই বউ, যন্ত্রণা করে না? আসো তুমি ঘুমাও, ঘুম পাড়িয়ে দাও। ওনার এই কথা শুনে বেশ হাসি পেল, ঘুমের মধ্যে বাচ্চাদের মতন করে হাত বাড়িয়ে আছে। আরও মিনিট দশেক ওনার গা ঘেঁষে থেকে উঠে পড়লাম, কিন্তু বিছানা থেকে নামতেই কোমর থেকে সারা পা যেন ব্যথায় অবশ হয়ে আসছে। কোনো রকমে নিজেকে টেনে নিয়ে ঢুকে পড়লাম বাথরুমে। গোসল সেরে বের হতে দেখি উনি বিছানা গুছিয়ে উঠে বসেছেন। বিয়ের পর সকাল সকাল গোসলের মানেটা বুঝলে তো? এতদিন তো নানির কথা মুখস্থ করেছ। যাই, আমার এতদিনের সত্যিকারের ফরজ গোসলটা সেরে আসি বলেই আমায় চোখ মেরে বাথরুমে ঢুকে গেলেন। এদিকে আমার অবস্থা কাহিল, একে তো ব্যথায় কোমরের ধার ছিঁড়ে যাচ্ছে আর তার উপর ঘুম, যেখানে বসছি সেখানেই ঘুমে রুলছি। সকালে খাবার সবারই পরেই উনি আবারও চেঁচিয়ে ডাকতে শুরু করলেন। সবেমাত্র হাত দুই টেবিল গোসাতে বসেছিলাম, কিন্তু ওনার ডাক শুনি আম্মু আমার রুমে পাঠিয়ে দিলেন। রুমে ঢুকতেই আমায় টেনে নিয়ে দরজা আটকে দিলেন।
সাদাফ বলল, ঘুম চোখে বউটাকে তো বড্ড মিষ্টি লাগে, কিন্তু চোখগুলো এমন লাগছে কেন? দেখি তো বলেই আমার চোখ টেনে বিজ্ঞ ডাক্তারের মতো দেখতে শুরু করে দিলেন। তারপর খুব গম্ভীর মুখ করে বললেন, ভাইটামিনের যথেষ্ট ঘাটতি আছে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম, কি বলছে এসব? আর কিছু ভাবতে পারলাম না, তার আগেই ওনার এত সব নাটকের মূল কাহিনী বের হয়ে গেল। হাত দিয়ে যাতে বাধা দিতে না পারি সেজন্য দুই হাতে আগেভাগে আটকে রেখেছেন। পাক্কা 7 মিনিট পর ছেড়ে দিয়ে শয়তানের মতো করে মিটিমিটি হেসে যাচ্ছে। আমি রাগে ফুসফুস করছি দেখে একদম গড় কাঁপিয়ে হাসি ধরলেন। তারপর পানির গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে ট্যাবলেটের পাতা থেকে ট্যাবলেট ঘষি হাতে দিলেন, বলেন, খেয়ে নাও, ব্যথা কমে যাবে, আর কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি আম্মুকে বলে দেবো কিছু একটা। শুনেছি সবেমাত্র মুখ হাত ধুয়ে আমনি আম্মু আমার ডাকতে ডাকতে রুমে চলে এলেন। টুকি টুকি শোন না, সাদাফ বলল, আম্মু তুলি ঘুমিয়েছে একটু, সারারাত ঘুমাতে পারেনি তো? সাদাফের আম্মু বলল, সারারাত ঘুমাতে পারেনি? কিন্তু কেন? সাদাফ বলল, মাঝরাতে জ্বরটা আবার উঠেছিল তো ওই আর কি। সাদাফের আম্মু বলল, আমার ডাকলি না কেন, ও তো ছোট মানুষ, এখন নিশ্চয়ই শরীর খারাপ লাগছে। সাদাফ বলল, না আম্মু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। সাদাফের মা বলল, আচ্ছা থাক ঘুমক। হ্যাঁ রে তুই কোথায় যাবি? সাদাফ বলল, না তো। সাদাফের আম্মু বলল, তাহলে এমন কলার অবধি বোতাম লাগিয়ে শার্ট পরেছিস কেন? সাদাফ বলল, ইয়ে মানে। সাদাফের আম্মু বলল, দেখি জ্বর আসছে নাকি? না তো। আমি পাশ পেরিয়ে শুয়ে শুয়ে শুধু মজা নিচ্ছি, এবার বুঝুক মজা, সবসময় আমায় নিয়ে আর কি বেশ হয়েছে, আমার কি, আমি ঘুমাই তো ফ্রেন্ডস, সেই সাথে আমিও ঘুমাই। গল্প তো এই পর্যন্তই শেষ, আজকের পর্ব। পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।